নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ বিশ্বাস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এস অ্যান্ড এস সলিউশন ইউনিট। তো আজকে বেসিক্যালি আলোচনা করতে চলেছি আর্জেন্ট রিকোয়ারমেন্ট কোম্পানি নেম স্পেন্সার শপিং মল জব ভ্যাকেন্সি নিয়ে। তো স্পেন্সার শপিং মলের তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে বিভিন্ন লোকেশন থেকে প্রতিটি ক্যান্ডিডেট এখানে আবেদন করে নিতে পারবে। তো যারা ইন্টারেস্টেড আছো এবং ফুল ডিটেলস জানতে চাইছো, তারা কিন্তু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চ্যানেলে ফার্স্ট টাইম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, যেহেতু এরকমই সরকারি এবং বেসরকারি জব আপডেট নোটিফিকেশান আমরা সবার আগে প্রোভাইড করে থাকি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন নো চার্জেস ফ্রি জব, টোটালি ফ্রিতে আবেদন করতে পারবেন এবং ফ্রিতেই চাকরিটি পাবেন। এর জন্য কিন্তু কাউকে কোথাও কোনো রকম আলাদাভাবে টাকা পয়সা দিতে হবে না। নেক্সট কাজ আমরা এখানে দেখে নেব জব রোল। কিন্তু এখানে ডেলিভারি অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে হবে। কীভাবে কাজ করবেন সে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই কোম্পানির তরফ থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। নেক্সট কাজ আমরা দেখে নেব এখানে জব লোকেশান নিউ টাউন, চিনার পার্ক, মানি স্কোয়ার, পার্ক সার্কাস, যাদবপুর, মধ্যমগ্রাম, বেলুর। তো এইসব লোকেশান থেকে কিন্তু প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো এবং সব লোকেশান থেকে যদি কারো বাড়ি যদি 10 কিলোমিটার দূরেও থাকে তারাও কিন্তু আবেদন করতে পারো। নিউ টাউন থেকে 10 কিলোমিটার দূরে তারাও আবেদন করতে পারো, চিনার পার্ক থেকে 10 কিলোমিটার দূরে তারাও আবেদন করতে পারো। আশা করি বুঝে গেছেন এখানে। নেক্সট কি আছে আমরা এখানে দেখে নেবো, এজ কিন্তু এখানে 18 থেকে 40 চাওয়া হয়েছে। নেক্সট এখানে কি আছে, অনলি মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র কিন্তু এখানে ছেলেরা আবেদন করে নিতে পারবে। কোয়ালিফিকেশান কিন্তু 8 পাস হলেও আবেদন করতে পারবেন, বাট ইংলিশ পড়তে জানতে হবে এবং ইংলিশ পড়ে বোঝার একটা ক্ষমতা যে থাকে সবার সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। নেক্সট কি আছে দেখে নেবো, এখানে ডেলিভারি বয় জব কিন্তু আপনাদেরকে করতে হবে। আপনাদের নিজস্ব বাইক এবং লাইসেন্স কিন্তু থাকতে হবে এবং স্যালারি কিন্তু পার পার্সেলে আপনারা 45 টাকা পাবেন এবং ডেলি কিন্তু আপনারা 20 থেকে 25টা পার্সেল পাবেন। আপনারা যদি মোটামুটি 26 দিন কাজ করেন তাহলে কিন্তু ইজিলি কিন্তু 20 থেকে 25 হাজার টাকা ইজিলি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। যেহেতু চারিদিকে অনেক রকম প্রবলেম হচ্ছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু ডেলিভারি বয় জব, যাদের বাইক লাইসেন্স আছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট কাজ এখানে দেখে নেবো জেনারেল শিফট ডিউটি, আপনাদের শুধুমাত্র দিনে কিন্তু কাজ করতে হবে। তো আশা করি বুঝে গেছেন, কোনো রকম নাইট শিফটের কিন্তু কোনো ব্যাপার নেই। তো এখানে জব ডিটেলস পার্টটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। আপনাদেরকে বেসিক্যালি স্পেন্সারের প্রোডাক্টগুলোকে কাস্টমারের বাড়িতে ডেলিভারি করতে হবে এবং পার পার্সেলে আপনারা 45 টাকা পাবেন। 18 থেকে 40 বছর হলেও সমস্যা নেই। তো এখন আমি আলোচনা করবো অ্যাপ্লাই প্রসেস নিয়ে। অ্যাপ্লাই প্রসেস খুবই সোজা, আপনাদেরকে কিন্তু ভিডিও ডেসক্রিপশন চেক করতে হবে। বা ডেসক্রিপশন চেক করলে আপনারা এইচআর নাম্বার পেয়ে যাবেন, বাট আপনাদেরকে একটা ফর্মেটে এইচআরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। কী লিখতে হবে, ফার্স্টে কিন্তু আপনাদেরকে লিখতে হবে স্পেন্সার ডেলিভারি জব, নাম, ফোন নাম্বার, বাইক লিখে ইয়েস লিখতে হবে এবং লাইসেন্স ফটো কিন্তু পাঠাতে হবে। তো আশা করি বুঝে গেছেন আপনাদেরকে কী করতে হবে। স্পেন্সার ডেলিভারি জব, নাম, ফোন নাম্বার, বাইক লিখতে হবে ইয়েস এবং লাইসেন্স ফটো কিন্তু পাঠাতে হবে। বুঝে গেছেন আশা করি। আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, নাম লিখবেন ফার্স্টে, ফোন নাম্বার, বাইক ইয়েস, লাইসেন্স ফটো দেবেন, স্পেন্সার ডেলিভারি বয় জব লিখবেন এবং অ্যাপ্লাই লোকেশান যদি চান তো অবশ্যই লিখে নিতে পারেন। তো আশা করি বুঝে গেছেন। আপডেটটা ভিডিও ডেসক্রিপশন চেক করে নিতে পারেন, ওখানে কিন্তু এইচআর নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।